প্রকৃতিতে একদিকে শীতের আমেজ, অন্যদিকে গ্রামীণ জীবনে নতুন ফসল ঘরে তোলার আনন্দ। প্রকৃতির এই মোহময় সম্মিলনে শহুরে জীবনে পিঠাপুলির আমেজ নিয়ে সিলেটে আয়োজিত হলো পিঠা উৎসব। এর সাথে নাচ, গান ও কবিতার আয়োজনে সৃষ্টি হয় অন্যরকম মুগ্ধতার। নগর জীবনের ব্যস্ততায় যেন নবান্ন উৎসবের আমেজ ফিরে এলো সিলেটে। উইমেন্স চেম্বারের এই আয়োজনে বিভিন্ন স্টলে ছিল ভাপা, চিতই, দুধ চই, নকশি, ঝাল, কলসি সহ 100-এরও বেশি পিঠার পসরা। প্রত্যেক বছর একটা চাইজে নতুন ভেরিয়েশন আনার জন্য, তো এই বছর নতুন ভেরিয়েশন আছে হচ্ছে আপনার তালের পাটিসাপটা, তারপরে হচ্ছে আপনার ক্ষীরের সন্দেশ আছে। এখন আমাদের যে বিজনেসটা, এটা হচ্ছে কি আমরা চাই যে সবাই যারা বানাইতে পারে না বা সময় পায় না তাদের জন্য আর কি এই আয়োজনটা। নানা ব্যস্ততার ফাঁকে ঐতিহ্যের এমন মিলন মেলায় সামিল হয়ে উচ্ছ্বসিত বিভিন্ন বয়সী মানুষ। ব্যস্ততার কারণে তো নিজে নিজে বানানো হয় না, এরকম বানালে ভালো লাগে যে সবার সাথে দেখা হয়। প্রতি বছর যখন পিঠা উৎসব হয় তো আমরা চেষ্টা করি অ্যাটেন্ড করার। আবহমান বাংলার ঐতিহ্যকে নতুনদের কাছে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন, বলছেন উদ্যোক্তারা। বাঙালি হিসেবে আমাদের সংস্কৃতি ঐতিহ্যের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা আমরা পৃথিবীর কারো কাছে নাই। সেই জায়গাতে শুধুমাত্র সিলেট নয়, আমাদের দেশ থেকে দেশান্তরে এই উৎসবের সংস্কৃতিটা যাতে বিশ্ববাসীও জানতে পারে, সেই সংস্কৃতিকে আমরা পরিচিতকরণের জন্য এই উৎসবের আয়োজন করে থাকি। এমন আয়োজন হোক নিয়মিত, এই প্রত্যাশা সিলেটবাসীর। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।